ওয়েলকাম টু রাজবংশী নয়া ব্লগার চ্যানেল। তোকা তোমার লাগ সকাকে স্বাগত আর দণ্ডবত। সো শ্রদ্ধেয় বন্ধুগণ, তোমার লাগ আজি আমার এই ভিডিওখনের মাধ্যমে কিছু অজানা অচেনা তথ্য জানাবো। আর এন বি পর্দায় প্রথমবার উত্তরবঙ্গের কয়েকজন বিখ্যাত ইউটিউবারের মধ্যে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের অন্তর্গত গজিয়াগঞ্জের ফানি পিন্টু ব্লক ইউটিউব চ্যানেলের পিন্টুদার লাইফস্টাইল সম্পর্কে জানাবো। সো বন্ধুগণ, অনেকজন পিন্টুদার ভিডিও দেখেছি, কিন্তু তোমার হামার মোর কিংবা অন্যান্য প্রিয় দর্শকগুলার মনত জমা হয়ে আছে অনেক প্রশ্ন। কিন্তু পিন্টুদার বাড়ি কোঠে, বর্তমান তার বয়স কত, পিন্টুদার আসল নাম কি, বিয়া করেছে কি নি করে, সব থেকে বড় কথা তার মাসিক ইউটিউব থেকে ইনকাম কত, বাড়ি কতজন আছে, তার আসল পরিচয় কি, এন নানান অজানা অচেনা তথ্য তোমার সামনে যদি শেয়ার করিম। সো বন্ধুগণ, তোমরা যা যা জানেন না অবশ্যই ভিডিও খান শুরু থেকে শেষ অবধি দেখো আর জানো। আমার গর্বের ভারতভূমির পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের অন্তর্গত গজিয়াগঞ্জ থেকে আবির্ভূত হয়েছে ফানি পিন্টু ব্লক ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের প্রধান একজনই সদস্য পিন্টু দা। পিন্টুদার আসল নাম পিন্টু রায়, বাবার নাম ভাদ্রু রায় ও মার নাম শ্রীমতী শান্তনা রায়। পিন্টুদা উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের অন্তর্গত গজিয়াগঞ্জ এলাকায় 8ই ডিসেম্বর 1999 সালে জন্মগ্রহণ করেন। পিন্টুদার প্রাথমিক শিক্ষা ভান্ডারীগঞ্জ নিম্ন বুনিয়াদ বিদ্যালয় ও বন্ধুনগর ডিএন স্কুল কলা বিভাগে পাশ করে। এরপর রায়গঞ্জ কলেজে দ্বিতীয় বর্ষ অবধি পড়াশোনা করে। যাই হোক, পিন্টুদার বাড়ির বর্তমান তার বাবা মা ও বোন আছে। শুরু হয় তার জীবনের প্রতিষ্ঠিত হওয়ার হাজার হাজার স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন আমার অধিকাংশ গরিব মানুষের মেরুদণ্ড ভাঙার একটাই কারণ, টাকার অভাব। এই টাকার অভাব ও সংসারের চাপ, পারিবারিক নানান সমস্যার কারণে আমার স্বপ্ন অর্ধেক হয়ে যাচ্ছে, যে কারণে এই রকম ঘটনা ঘটেছিল ফানি পিন্টুদার পিন্টু লগন, যে কারণে পিন্টুদা এরকম মাথাভর্তি টেনশন, হতাশা, মন খারাপ ও দুশ্চিন্তায় পড়েছিল এই পিন্টুদা, যে কারণে সংসারের দায়িত্ব পালন করার উদ্দেশ্যে একটা ছোট জব শিল্পা হেলথ লিমিটেড কোম্পানি যুক্ত হন। এবং একসময় তার মন আরও 10 জন ইউটিউবারের মতো ক্যামেরা বন্দী হওয়ার ইচ্ছা জাগে। তার সবথেকে ফেভারিট ইউটিউবার বি বয়ের চ্যানেলের ভিডিও দেখিয়া তার মনত হাজার হাজার প্রশ্ন জাগে। এই কারণে 2021 সালের এপ্রিলের 2 তারিখ ফানি পিন্টু ব্লগ ইউটিউব চ্যানেল প্রথম ক্রিয়েট করা হয়। যদিও প্রথম প্রথম এই চ্যানেলের নাম ছিল আমি পিন্টু, কিন্তু পিন্টুদা একটু বেশি কমেডি করার কারণে তার চ্যানেলটার পরবর্তী নাম হয় ফানি পিন্টু ব্লগ। যাই হোক, ইউটিউবের টাকা যদিও সরাসরিভাবে কোয়া যায় না, তা বর্তমান পিন্টুদার মাসিক আয় ইউটিউব এবং একটা লিমিটেড জব ও বছরে 2 বার আশ্রম চার্জ করার ফলে তার বর্তমান মাসিক আয় বর্তমান অ্যাপেল আইফোন 11 দামের প্রায় সমান, যদিও এই টাকার পরিমাণ অঙ্কের পরিমাণ কম বেশি হতে থাকে। তো যাই হোক বন্ধুরা, নানান সমস্যার সম্মুখীন হওয়ার পর হাজার হাজার প্রচেষ্টা, লক্ষ্য, টার্গেট রাখার উদ্দেশ্যে আজই এই চ্যানেল সাকসেসফুল। সবার মধ্যে আজই মন জয় করে নিয়েছে এই ফানি পিন্টু ব্লগ ইউটিউব চ্যানেল। আজই হাজার হাজার মানুষ তার প্রিয় দর্শক হয়ে উঠেছে। তাই যাই হোক বন্ধুরা, তোমার লাগ এই চ্যানেলটা ফানি পিন্টু ব্লগ পিন্টুদার লাইফস্টাইল আজি কেন লাগিল, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিবেন না, সাবস্ক্রাইব করে জানাবেন। তো যাই হোক বন্ধুরা, ফাইনালি আজ পিন্টুদার লাইফস্টাইল সম্পর্কে বানানো। তো মোর প্রিয় দর্শকরা, অনেকজন তোমার মনে করেছেন যে হঠাৎ করে পিন্টুদার সম্পর্কে এত কিছু ইনফরমেশন কোঠে পাল রঞ্জিতটা। অ্যাকচুয়ালি আমি অনেকগুলা 2-3টা জায়গা জানিছু, আর সব থেকে বড় কথা পিন্টুদার লাগা আপনি হোয়াটসঅ্যাপত অনেকগুলা গুরুত্বপূর্ণ তথ্য জানিছু, আর বাড়ি ডেট অফ বার্থ অনেক কিছু, বাট পিন্টুদার জানে না ওর সম্পর্কে, ওর লাইফস্টাইল সম্পর্কে আমি বানাম ভিডিও।
পিন্টু দা, তুই যদি এই ভিডিওখান দেখেছিস, আশা করেছো তুই ভিডিওখান দেখিব, যেমন ফুল বিশ্বাস। যাই হোক, যদি তোর মোর এই ছোট্ট রাজবশীর নাম লাগা রঞ্জিতের এই ভিডিওখান তোর লগত পৌঁছায়, তাহলে আমি তোর লাইফস্টাইল সম্পর্কে যদি ভিডিওখান বানানো, যদি কোনো ভুল করে থাকো, কোনো গুরুত্বপূর্ণ তথ্য যদি ভুল দিয়া থাকো, তাহলে মোক ক্ষমা করিস। আর সবসময় কথা পিন্টু দা, লাইক কমেন্ট এন্ড শেয়ার সাবস্ক্রাইব। সো আজি মোর তরফ থাকা রাজবংশী নায় ব্লগার রঞ্জিত ভাই, তোর ছোট ভাই, একটা রিকোয়েস্ট করেছে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব পিন্টু দা। আর সবথেকে বড় কথা, যেটা আমি সবথেকে বড় আশা করেছ, পিন্টু দা তুই মোক একটা তোর এই লাইফস্টাইল সম্পর্কে যে বানানো, ভাবিস তোর লাইফস্টাইল বানানো, তোর লাইফস্টাইল মানুষ ওই সময় বানাবে যেগুলা কারোর জীবনের সম্পর্কে জানিবার ইচ্ছা প্রকাশ করিবে, অনেকখান বড় জায়গার লেভেলও যাবে। সেই হিসাবে তুই বড় জায়গা দিয়েছিস, লেভেলও দিয়েছিস, আর মোর জানার ইচ্ছা ছিল। মোর পাশাপাশি তোর অনেক দর্শক, অনেক প্রিয় দর্শক, তোর সাবস্ক্রাইবার ফ্যামিলি, আমাও জানিবার চাইছি, আমার জানি ফেলাল এই ভিডিওখানের মাধ্যমে। তো যাই হোক, মুই সবথেকে বড় যেটা আশা করছো, কিন্তু অবশ্যই তুই যদি সেই ভিডিওখান দেখে ভালো লাগে, তোর মনত যদি গাঁথে, তোর মনত যদি চার্জ করে, তাহলে একটা মন খুশি মতো, যে কোনো খুশি মতো একটা কমেন্ট জানাইস কিন্তু দা, এটাই সবচেয়ে বড় আশা করছি। কারণ সেই কমেন্টটা যদি পাও ফানি পিন্টু ব্লগ ইউটিউব চ্যানেল তোরা, এটা মোর জীবনের সবথেকে বড় গর্ব মনে করি। তো যাই হোক, মেলা কথা কয়া ফেলানো, এলা রাতি অনেকখান হয়েছে, একচুয়ালি এডিট করিবার দিছু, অনেক টাইম হয়েছে, এলা রাতি সত্যি কথা কো, মিথ্যা কথা কোনো কাক, রাতের একটা 32 না 33 হয়েছে, এই টাইমটা তুমি এলা ভিডিও বানাচ্ছো, প্লাস দোকান খানো, আর কালি মোর এক্সাম আছে কলেজের, খালি পরীক্ষা আছে, কী যে হবে পরীক্ষা তো জানো না কী হবে। যাই হোক, তো ভিডিওটা যদি ভালো লাগে আমার প্রিয় দর্শকগুলা, আর নতুন দর্শক হয়ে যদি থাকেন, যা যা চ্যানেলটা এলাম নতুন দর্শক হয়েছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, আর ফেসবুক পেজ থাকা দেখিলে অবশ্যই ফলো করো, ওর ইনস্টাগ্রাম ফলো করো। তো যাই হোক বন্ধুরা, ফাইনালি আজকে ভিডিওখানে শেষ করেছো, তোমার লগত দেখা যায় নতুন কন্টেন্ট নিয়ে, নতুন একখান ভিডিও নিয়ে। তোমাদের সবাই প্রিয় দর্শকরা সুস্থ থাকো, ভালো থাকো, বেস্ট অফ লাক, জয় হিন্দ। Thank you.